তো গাইস, আগের ভিডিও যারা দেখোনি, তো আমি সেই ভিডিওতে বলেছিলাম আমি রাইডিং ব্লগ বেসিক্যালি স্টার্ট করতে চলেছি। তো আজকের ভিডিও থেকে ভাই রাইডিং ব্লগের ফার্স্ট সিরিজ স্টার্ট হলো, মানে এই ফার্স্ট আমি রাইডিং ব্লগ করলাম, সেটা হচ্ছে আমার ওন প্লেট ফ্যাট বাইক নিয়ে, যেটা হচ্ছে হারকিউলিস F1 ফ্যাট বাইক। তোমরা যদি এটা রিভিউ চাই, অবভিয়াসলি কমেন্টে কমেন্ট আপ করো যে এটা রিভিউ চাই। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমার ফার্স্ট টাইম মানে রাইডিং ব্লগ, তো সেহেতু এই ভিডিওর ভিতরে কিছু কিছু ভুল এবং কিছু কিছু ক্যামেরা অ্যাঙ্গেল এবং স্টেবিলাইজেশন অনেক কিছুই ভুল আছে, যেগুলো আমি নেক্সট ভিডিওতে আই থিঙ্ক মানে ঠিক করে নেবো। এবং জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আজকে যে রাইডিং ব্লগটা আমি সেটাতে একটু করলাম, বাট সেটাতে আমার এই মানে আমার ফ্যাট বাইকের হাই স্পিড থেকে শুরু করে সব কিছু এই ভিডিওর ভিতর তোমাদেরকে দেখাবো, এবং মাঝে মাঝে কিছু ড্র্যাগ রেসও আছে, এবং একটা দারুণ ভিডিও হতে চলেছে। তোমরা সবাই ভিডিওটা এনজয় করো এবং প্লে স্টার্টস অফ টুডেস ভিডিও। চলো ভাই, ফার্স্ট ফার্স্ট টাইম মনে হচ্ছে আমি প্রথম আমার ফেস দেখেছিলাম আমি মানগড়ায় দেখি একটা ভিডিওতে, সেদিন ল্যাবা অতন সবাই বাড়ি একটু পিক আপ তোল। বলেছিলাম আনবো রাইডিং ব্লগ, তো দ্যাটস ইয়ার পুরো এক সপ্তাহ বেশি রাস্তাতে গেছি পরীক্ষা দিতে। কে গেছিল পূর্ণিমা রাতে? সে গেছিল অন্য রাস্তা দিয়ে চা দেখুন। পার্টি বদল লিয়া সালা। ভাই সেটা কেছিল বালতি, যাই হোক ঠাপা ধরে আমার দোষ থাকতে ঠাপা ধরে দিদি জানি জানি। ফার্স্ট টাইম রাইডিং ব্লগ, তো আজকে আছে অতনু, দুটো বাচ্চা ছেলে, আসিফ অবভিয়াসলি বস্তির ছেলে বচা। তো চলো যাওয়া যাক। তো পুরো রাস্তাতে অলমোস্ট তো টোটালি ব্লগ করা যাবে না, তো মাঝে মধ্যে যেসব টাইমগুলো হবে সেগুলো বেশি দেখাবো। অ্যান্ড বাই দ্য ওয়ে চেক দিস আউট, একটু আগে তোমার স্পিড আউট চেক করলাম, অ্যান্ড সামনে আবার লন্ডা। তো চলো যাওয়া যাক। এবং এটাকে ফার্স্ট টাইম মনে আছে যেদিন ফার্স্ট টাইম মানে মান করে গেছিলাম, সেদিন মানে প্রথম ইউটিউবে ফেস দেখেছিলাম, মানে তারাই কীরকম লাগাতো দেখতে, তো সেই কারণে আজকে আবার যাওয়া যাক চলো। অ্যান্ড এখন গম খিঁচবো, আবার রাস্তায় উঠে একদম পিক আপ দিবো আবার। তো যেহেতু ক্যামেরাতে শ্যুট করছি ওর জন্য, হ্যাঁ ভাই ঠিক আছে, ভাই ঠিক আছে, সাবস্ক্রাইব করে দাও ভাই চ্যানেলটা সবাই। ওরে 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 ভাই চাকা খুলে চলে যাবে আসিফ, লেবার প্রিয় গান চলছিল এখনই, লেবার নাচ করি গেছ হ্যাঁ
এ মনে আছে এর আগের দিন লেবা খেয়েছিল বাবার কাছে জন্য মান করা যাওয়ার জন্যে আবাসি মান করা যাচ্ছিস সেটা জোড়ো না, তুই তোর বাবা দেখেছিল ভিডিওটা, দেখেছিস সেটাই বললাম, সে প্রথম মান করা ভিডিও আবার আজকে মান করা। তো উই আর ফার্স্ট দ্য স্কুল, এই যে সেটার জন্য ভাই ভিডিও ভিডিও করা যাচ্ছে না, সেটা এত জ্বালাচ্ছে এত পরিমাণে। ভাই অরিজিনাল কথা বললে একটু বেশি হয়ে গেল না, অরিজিনাল কথা বলাটা অ্যান্ড পিছনে বয়েস। তো হাইড্রোটাইম মতো উঠবো অ্যান্ড দেন ইউজ দ্য স্পিক আপ। আগের দিন কে বললো তো এবার যাওয়ার পথে ওভারব্রিজ করলো, অবশ্যই ওভারব্রিজে উঠতে হবে, দেখি না উপর থেকে কি অবস্থা হালচাল লেটার। তো ফার্স্ট গিয়ার কিছু বললাম না, ও জাস্ট ইজি ব্রো, চ ওকে চলে আইতেছি, চেক দিতাম। তো এই মুহূর্তে ওয়ার অ্যারাইভ, মানে ওয়ার হাইওয়ে, মানে সেকেন্ড যেটা হচ্ছে, এখান থেকে লুকটা ছিঁড়া আসছে, সানসেট এদিকে ক্ষেত, বাট পাশাপাশি তিনটে লরি চলে যাওয়ার মতো এই রাস্তাটা হয়েছে অবভিয়াসলি। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, রাস্তার লেন্থ অনেকটা বেশি, পাশাপাশি তিনটে চলে যাবে আর
করবে তো তাপস দাদার অনুভূতিটা কেমন এরা ড্রাগ রেস করবে আমি পাঁচ গুণ মা তোমরা বেরিয়ে যাবা এক তো গাইস দেখতাছে এ বেল মারবে ওকে গাইস বাই চলো গাইস দেখতাছে ড্রাগ রেস করছে তো গাইস দেখো দেখো এদের টান দেখো তো বেসিক্যালি এখানে যেটা হচ্ছিল আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে টোটালি বিকজ আমি তো ভাই ছিলাম ফার্স্টে বাট বাংলা অলওয়েজ জিও ভাই বাংলা অলওয়েজ জিও তো অতনু আমার থেকে ছোট বাংলা নিয়ে এসে আমার থেকে স্পিডে বেরিয়ে গেছিল অ্যাপ্রোক্সিমেটলি ভাই ওই মেয়েগুলোকে মানে আন্টিগুলোকে পার করার পর আমার পিক আপ চলে গেছিলো অ্যারোপ্লেন 50-তে 80 পেয়ে তখন একটু আমার পরে ছিল বাট ও চেন পড়ে গেছে সেই টাইমে তো ও আমার থেকে আগে যেতে পারলো না আলে ভাই ভাই বাংলা অবভিয়াসলি ভাই আগে সবসময় তো অতুন পিক আপ তখন ছিল 52 কিলোমিটার পার আওয়ার আর আমার 50 ভাই বাংলা ফ্যাট বাইকের থেকেও বাংলার পাওয়ার বেশি কিছু বলার নাই গেছে এত পাওয়ার বেশি তো আমরা দেখতে পাচ্ছি ওই লরি অবধি করার ট্রাই করেছিলাম বাট মাঝখানে আসবে চেন পড়ে যায় আমাদেরকে ভাই ওটাকে ক্যান্সেল করে দিল অ্যান্ড ওখান থেকে কাম ব্যাক করতে হলো এবং এখানে যে কাউগুলো বসে আছে সেগুলো আমাদেরকে দেখে হাসছে মানে এত পিক আপে সাইকেল চালাচ্ছি দেখার পর অ্যান্ড বাই দ্য ওয়ে এই ঘটনাটা ঘটার পর আমাদের যে ব্লগ মানে করার যে ট্রাই ছিল মান করা যাওয়া সেটা টোটালি হয়েছে এখানে ক্যান্সেল বিকজ হতে চলেছিলো ভাই রাইট নাইট এবং রাত্রে হয়ে গেলে ভাই আর যাওয়ার সুবিধা আমাদের মনে হলো না তো সেই কারণে আমরা নর্মালি এখান থেকে ব্যাক করলাম অ্যান্ড ব্যাক করে এসে দেখতে পাচ্ছ ভাই দেখতে পাচ্ছ গাড়ির পিক আপ দেখো এই রাস্তায় ফ্রিতে ভাই গাড়ি চালাচ্ছে সবাই ফাঁকা রাস্তা বলে তো আমাদের মেনলি ব্যাক করে আসার প্ল্যান ছিল এবং ব্যাক করে আসার পর আমরা মেনলি যে জায়গায় যাবো হচ্ছে সেটা হচ্ছে প্রতীক কাকুর চায়ের দোকান যেখানে আমরা সবসময় যেয়ে থাকি আর তো আমাদের যেটা মান করা যাওয়ার প্ল্যান ছিল সেটা ক্যান্সেল হয়ে গেলো কারণ আমাদের সাথে আরও দুজন ছিল যাদের কাজ ছিল একটু এবং অতনু জিম ছিল তো সেই কারণে টোটালি ক্যান্সেল হয়ে গেলো রাস্তা ভাই ধুলোয় ধুলোয় ভরে দিয়েছে আর আমরা তো এরমে ব্যাক করছি আর আমি অবভিয়াসলি এখানে সম্রাট দেখতে পাচ্ছি সম্রাট রেসে নামেইনি তো চলো এবং তোমাদের সাথে নেমে তারপর দেখা হচ্ছে তোমার সাথে কথা হচ্ছে যাওয়ার কথা ছিল হচ্ছে মানগড়া বাট এদের ড্যাগ্রেসের চক্করে যাওয়া হলো না তো এখন জাস্ট নর্মালি যাবো প্রতীক কাকুর দোকানে আর সেখান থেকে চা খেয়ে বাড়ি তো দেখা হচ্ছে সরসরে রাইডে তো বেসিক্যালি এখন নামবো এখান দিয়ে আর সামনে গাড়ি আসছে ভাই অ্যাকচুয়ালি একটা কথা বলতে দেখলাম মানে এই চেস্ট হোল্ডার করে পিক আপ বেশি তোলা যায় না ঠিক আছে তো অনেক চেস্ট হোল্ডার নিয়ে পিক আপ করে তোলা গেলে মানে এটা অনেকটা পিছন দিয়ে চলে যায় থাক পরে নিবি তো সামনে সারা জামানা হাসি নৌকা দিওয়ানা সামনে আছে আসিবি দেখ কোনটাই পছন্দ সেটা বল তুলে নিয়েছি পিকা ফুটে গেছে ভাই এখান থেকে ভাগ্যে যায়নি ভাই অনেক